السلام عليكم ورحمة الله وبركاته. সবাইকে রমজানের মুবারক শুভেচ্ছা। আজকে একটি খবর দেখলাম, একটি টিপ পড়া নিয়ে আজকে সমাজে অনেক কথাবার্তা হচ্ছে, এটার প্রতিবাদও করা হয়েছে, এটার উপরে নাটক করে সাজু টিপ পরে তার প্রতিবাদ করেছে। একজন মহিলা টিপুরে আসছে, তাকে বলা হয়েছে টিপুরে আসছো কেন, আর সেটার প্রতিবাদে আজকে শিল্পী সমিতি থেকে শিল্পী গোষ্ঠীটা আজকে তার প্রতিবাদ করতেছে। অথচ কয়েকদিন আগে একটি স্কুলে হিজাব পরে আসার কারণে তাকে, একটি মেয়েকে বেতার আঘাত করা হয়, তাতে কোনো মানুষের প্রতিবাদ করতে দেখা যায়নি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ, মানে অপসংস্কৃতির ভিতরে সেখানে মানুষের প্রতিবাদ আসে, অথচ মুসলিম হয়েও এই বিষয়গুলোতে, এই যে হিজাব পরে আসার কারণে যে তাকে বেকেতে আঘাত করা হলো, সেখানে কারো কোনো প্রতিবাদ নেই। এই যে আলেমুল্লাহ আমাদের গ্রেপ্তার করে জেলখানায় রাখা হয়েছে, এটার কোনো প্রতিবাদ নেই। অথচ প্রতিবাদ আছে কোথায়, যেটা হচ্ছে আপনার এই অপসংস্কৃতিতে, পশ্চিমাদের কালচারের ভিতরে সেখানে মানুষের প্রতিবাদ, সেখানেই মানুষের প্রতিবাদ। এই হলো দেশের অবস্থা, এই হলো আমাদের ইমানের অবস্থা। যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা আসলে এগুলো করতেছে, যারা এগুলো ই করতেছে, আল্লাহ সবাইকে একদিন নিয়ে যাবে। তো সেই দিকে লক্ষ্য করেই সবাইকে বলবো, যারা এই সমস্ত কাজ করতেছেন তারা থামিয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে একদিন আল্লাহ সাল্লাহ সার দেন, কিন্তু ছেড়ে দেন না। তো এই শুধু সাধারণ টিপ পরে আসার কারণে তাকে একটি কথা বলছে, সেই জন্য আপনারা যা শুরু করছেন আসলে সেটা আসলে সম্মত নয়। তো সকলে ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, রমজান মোবারক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।